বিএমপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে দলটির সমাবেশ শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা 2টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ শুরুর কথা থাকলেও এর কিছুক্ষণ আগেই তা শুরু হয়। সমাবেশ শুরুর আগে বিএমপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। সেখানে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন। বিএমপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সব গ্রেপ্তার হওয়া নেতাকর্মীর মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছেন তারা। প্রতিবাদ সমাবেশকে ঘিরে কার্যালয়ের সামনের রাস্তা নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুলের মোড় পর্যন্ত বন্ধ রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও অবস্থান নিতে দেখা গেছে। এর আগে 10 ডিসেম্বর ঢাকা বিভাগীয় বিএমপির গণসমাবেশ থেকে আজ মঙ্গলবার ঢাকা সহ বিভাগীয় ও মহানগরে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। নয়াপল্টনের সামনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া স্থায়ী কমিটির সদস্যরাও বক্তব্য দেবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা উত্তর বিএমপির আহ্বায়ক আমানুল্লাহ আমান। এছাড়া সঞ্চালনায় রয়েছে ঢাকা উত্তর বিএমপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণ বিএমপির সংসদ সদস্য সচিব রকিবুল আলম মজনু। পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করে অসাংবিধানিক শক্তিকে ক্ষমতায় আনার লক্ষ্য ছিল বিএমপির বলে দাবি করেছে সরকার। 7 ডিসেম্বর সহিংসতা, 10 ডিসেম্বর বিএমপি সমাবেশ এবং বিএমপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় কমিটির সদস্য মির্জা আব্বাসের গ্রেপ্তার নিয়ে বাংলাদেশে থাকা সব দূতাবাস, হাই কমিশন এবং জাতিসংঘের সকল সংস্থার কাছে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই চিঠিতে এমন দাবি করা হয়েছে, চিঠিতে 2014 ও 2018 সালের নির্বাচনের আগে বিএমপি সহিংসতার কথা তুলে ধরা হয়েছে। এতে গত 7 ডিসেম্বর বিএমপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং পরবর্তী আইনি পদক্ষেপের বিস্তারিত তুলে ধরেছে। চিঠিতে বলা হয়, নয়াপল্টনে বিএমপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 7 ডিসেম্বর দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সড়ক অবরোধ করেন। সেদিন সেখানে তাদের পূর্ব নির্ধারিত কোনো কর্মসূচি ছিল না, এমনকি পুলিশের অনুমতিও নেয়নি তারা। অবরোধের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ এই এলাকার যান চলাচল চরমভাবে বিঘ্নিত হওয়ায় পুলিশ তাদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ করে, কিন্তু বিক্ষোভকারীরা তা আগ্রহ করে পুলিশের ওপর অতর্কিত হামলা, ইটপাটকেল ও ককটেল নিক্ষেপের পাশাপাশি যানবাহনে ব্যাপক ভাঙচুর চালায়। তাদের বেপরোয়া হামলায় পুলিশের 49 জন সদস্য আহত হন, যার মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর।